3 বছরে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে অর্ধশতাধিক লোকের কাছ থেকে 3 কোটি টাকা হাতিয়েছে আবুল কালাম। বিভিন্ন দেশের ভুয়া ভিসা দিয়ে জনপ্রতি 5 থেকে 7 লাখ টাকা নিয়েছে সে। কয়েকজনকে বিভিন্ন দেশে পাঠালেও নানা নির্যাতনের শিকার হচ্ছেন তারা। আবুল কালামকে গ্রেপ্তারের পর সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। আরও জানাচ্ছেন মনোরজ্জামান। ভিন্ন দেশে যাওয়ার জন্য 50 জনের বেশি মানুষ 5 থেকে 7 লাখ টাকায় চুক্তি করেন আবুল কালামের সাথে। প্রথম পর্যায়ে পাসপোর্টের সাথে 1 থেকে 1.5 লাখ টাকা করে নিয়েছেন তিনি। পাসপোর্ট এবং টাকা দেওয়ার পর দীর্ঘদিন অপেক্ষায় থেকে আবুল কালামের সাথে যোগাযোগ করেন ভুক্তভোগীরা। এক পর্যায়ে ভুয়া ভিসা দিয়ে পাসপোর্ট ফিরিয়ে দিলে গ্রাহকরা বুঝতে পারেন প্রতারকের খপ্পরে পড়েছেন তারা। চুক্তিপত্র করা হয়েছে যে 7 লাখ টাকার মাধ্যমে মানে আমাকে নেওয়া হবে। আমরা অনেক সুদ মুদ করে টাকা আনছি, এই টাকার জন্য চাপ দিতেছে, আমরা নিতে পারতেছে না সব, এখন বলছে সব ভুয়া। তো দুজনের ম্যান পাওয়ার দিছে, ম্যান পাওয়ার দুটা ভুয়া দিছে। ম্যান পাওয়ার অফিসে গিয়ে এগুলো চেক করালাম, এ টু জেড সব। ওনারা বলছে যে এটা তো আসলে অরিজিনালটা এরকম হয় না, এটা আসলে ফেক। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রোববার আবুল কালামকে গ্রেপ্তার করে র‍্যাব। সোমবার কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব-3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ক্লাস 4 পাস আবুল কালাম 2004 সালে দুবাই যাওয়ার পর 2017 সালে দেশে ফিরে এসে মানব পাচার শুরু করেন। আবুল কালাম দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল, মধ্যপ্রাচ্যে লোক পাঠাবে বলে, ইউরোপে লোক পাঠানোর কথা বলে জনপ্রতি তারা 5 থেকে 7 লক্ষ টাকা করে হাতিয়ে নেয় এবং ভুয়া ভিসা এবং বিএমবিটি কার্ড প্রদান করে। অর্ধশতাধিকের উপরে তাদেরকে কিন্তু সে বিদেশে পাঠাতে পারেনি। বিভিন্নভাবে সুকৌশলে তাদের সাথে প্রতারণার মাধ্যমে সে এই 3 কোটি টাকা 3 বছর হাতিয়ে নিয়েছে। কয়েকজনকে বিভিন্ন দেশে পাঠালেও তারা সেখানে নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে জানান র‍্যাব কর্মকর্তা। খেতে দেওয়া হচ্ছে না, টর্চার করা হচ্ছে। তো দিনের পর দিন দেখা যাচ্ছে যে তারা কর্মহীন থাকে এবং একটা সময় তাদেরকে অনাহারে জীবন কাটাতে হয় এবং অনেক সময় ফাইনালি যেটা হয় তাদেরকে জেল জরিমানা করে ফাইনালি ওদেরকে দেশে ব্যাক করতে হয়। প্রতারকের খপ্পর থেকে বাঁচতে দালালের মাধ্যমে বিদেশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় সংবাদ সম্মেলনে। মনিরুজ্জামান, টিভি নিউজ, ঢাকা।